এক সময় এখানে একটি বড় বন ছিল যেখানে রঙিন পাখি এবং বিভিন্ন ধরনের প্রাণী বাস করত। এই বনে এমন কিছু পাখি ছিল যারা প্রতিটা পূজো নিজেদের মতো করে খুব জাঁকজমক করে পালন করত। এইভাবে মিটিংয়ে গণেশ চতুর্থী উদযাপনের আলোচনা চলছে। তো প্রতি বছরের মতো এবছরও আমরা আড়ম্বরের সাথে গণেশ চতুর্থী উদযাপন করতে যাচ্ছি, সেই জন্য আজ বিশেষ মিটিং ডাকা হয়েছে। আমি চাই এবার লাড্ডু একটু বেশি করে অর্ডার করা হোক, যাতে বাপ্পাকে নিবেদন করার পর আমরাও দু তিনজন খেতে পারি। আর কত খাবে, এখন খেয়ে খেয়ে বেলুন হতে চাও নাকি? এই কাককে কে ডেকেছে? তোমরা সবাই শান্ত হও, ওকে আমি ডেকেছি। দেখো আমাদের হাতে সময় খুব কম, গণেশ মূর্তির আয়োজন কিভাবে করব সেটা বলো। এটা সহজ, চাঁদা কাটি, তারপরে যে টাকা আসবে তা দিয়ে ঈশ্বরের ভালো মূর্তি নিয়ে আসব। হ্যাঁ, এটা করা যেতে পারে, কিন্তু গত বছর আমি খবরে দেখলাম আজকাল প্রতিমাকে আকর্ষণীয় ও সুন্দর করতে মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। এরপর প্রতিমা বিসর্জনের পর এই কেমিক্যাল জল দূষণ করে। তুমি কি চাও আমরা মূর্তি ছাড়া পুজো করি? আজকাল সব জায়গাতেই তো কেমিক্যাল। না, আমি তা বলছি না, মানে আমাদের আলাদা কিছু করতে হবে। না, তাহলেই হয়ে গেল আমাদের পুজো। এক মিনিটের জন্য একে অপরের সাথে লড়াই করা বন্ধ করো তোমরা। ছোট পাখি ঠিকই বলেছে, তাই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। অন্য কোনো উপায় মানে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। কি আত্মনির্ভরশীল? ওই ভগবান, না এখন কার আত্মা আর কার উপর নির্ভর করবে? আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে। এটাই তো, এই কাক কোন আত্মার কথা বলছে? এক মিনিট, আর তোমরা সবাই শান্ত হও। তোমাদের শুধু ঝগড়া করার একটা অজুহাত দরকার, তাই না? কাক আবার বলো তো কি বললে? আমি বললাম আত্মনির্ভরশীল হতে হবে। বুঝেছি, মানে নিজেদেরই প্রতিভা তৈরি করতে হবে, তাই তো? আমরা কি নিজেরাই মূর্তি তৈরি করব? এটা বাসা বানানোর মতো সহজ নাকি? ও মোটা, এ বাসা বানানো অত সহজ নয়। তুমি যদি কখনো এটা তৈরি করো তাহলে তো জানবে। আরে জঙ্গলের সিংহী, এখানে আমরা প্রতিমা সম্পর্কে কথা বলছি, বাসা নয়। তুমি যদি চাও তাহলে আমার কাছে এই সমস্যার সমাধান আছে। বাহ, প্রতিটা সমস্যার সমাধান নিয়ে এসেছো। পাখিদের মাঝে একটা কাক এসেছে। এরপরে কাকটা একটা তোতা পাখি নিয়ে আসে যা দেখতে কার্টুনের মতো ছিল। আমি তোতা, আমার আট নয়, ছোটা মোটা, আমি চাইলে পাথরে প্রাণ দিতে পারি, আর আমি চাইলে উড়ন্ত তারায় রং ভরতে পারি। হে, আমি তোতা পাখি। বা বা বা, তুমি ভালোই ঢপের, তার মানে আপনি খুব ভালো গান করেন। ধন্যবাদ কালো বদনে, মানে কালো পাখি। তোতা, তো যে কাজের জন্য তোমাকে ডাকা হয়েছে তুমি জানো? তুমি কি গণেশজির একটা মূর্তি তৈরি করতে পারবে যাতে কোনো কেমিক্যাল নেই? হ্যাঁ, আমি তোতা পাখি, আবার আজ নয়, ছোটা মোটা। তুমি একদম চিন্তা করো না, প্রতিমা তৈরি হবে, আমি মূর্তি তৈরির উপকরণ নিয়ে আসি, ততক্ষণ তুমি মাটির ব্যবস্থা করো। এই বলে তোতা পাখি চলে যায় এবং এখানে সব পাখিরা জঙ্গলের বাইরে থেকে মাটি এনে সংগ্রহ করে। কিছুক্ষণ পর তোতা পাখি ফিরে আসে এবং প্রতিমা তৈরি করতে থাকে। এইভাবে দুই দিন কেটে যায়। এদিকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে প্রতিমা তৈরির জন্য। তোমাদের কি মনে হয় এই তোতা যেমন ঢপ দেয় ঠিক তেমনই ভালো কাজ করবে? করবে না তো আমরাও বলবো, এই তুমি তোতা, তোমার আট বড়ই ছোটা। এরপর আরো কিছুদিন কেটে যায় এবং প্রতিমা তৈরি হয়ে যায় যার সৌন্দর্য ছিল অপূর্ব। বাহ বাহ, কি সুন্দর!
হ্যাঁ, এটা তো খুবই সুন্দর আর্ট। ভুলের জন্য দুঃখিত, আপনার দক্ষতা সত্যি আশ্চর্যজনক। তাই তো বলি। আমি বলছি দাঁড়াও, হে আমি তোতা, আমার আট নয় ছোটা মোটা। তো বলো গণপতি বাপ্পা কি? জয় জয়। এরপর শুরু হয় পূজোর প্রস্তুতি। পুরো বন সাজানো হয়েছে, বিভিন্ন মিষ্টি আর লাড্ডু তৈরি হতে থাকে এবং সমস্ত প্রাণীকেও আমন্ত্রণ জানানো হয়। আহা, পূজোর সময় এসে গেল, কিন্তু পণ্ডিত ইঁদুর কোথায় গেল? সেই পণ্ডিত ইঁদুরটা কোথাও বসে লাড্ডু খাচ্ছে কিনা আমার সন্দেহ আছে। লাড্ডু? পূজোর আগে কি ছোট পাখি লাড্ডু খেতে পারি না? মোটেও না, লাড্ডুর আশেপাশে ঘোরাঘুরি করবে না। হায় ভগবান, এ কেমন দোটানা। তারপর কাক পণ্ডিত ইঁদুরকে নিয়ে আসে। আরে আরে, আমাকে ছেড়ে দাও, এমন করে কেউ কাউকে আনে নাকি? কি হলো? পণ্ডিত যে খুব ব্যস্ত ছিলেন, সেজন্য সরাসরি মণ্ডপ থেকে তুলে এনেছি। আমাকে বলুন তো, এটা কি কোনো উপায়? না, উপায় নয়, আপনাকে আনতে বিড়াল পাঠানো উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, ও ভালোই করেছে, এবার পূজোয় বসি। এরপর সমস্ত পাখি আর প্রাণী গণেশজির পূজোয় বসে এবং পণ্ডিত ইঁদুর একাগ্র চিত্তে গণেশের পুজো করে। পুজোর সময় এমন পরিবেশ তৈরি হয় যেন গোটা জঙ্গল গণেশের আরাধনায় লীন হয়ে গেছে। কিছুক্ষণ পর পুজো শেষ হয়, সবার মধ্যেই প্রসাদ বিতরণ করা হয়। সবাই খুব খুশি। কি সুন্দর লাড্ডু! বলতো, নিজেদের এত প্রশংসা কে করে? একদম কি আমাকে লাড্ডু বলছে, আমি তোমাকে ছাড়বো না। এইভাবে পূজোর সবাই সেলিব্রেশন করে, পুরো বন পূজোয় ভরপুর এবং অবশেষে বিসর্জনের দিন আসে। সবার মুখেই হতাশা, গণেশজির শেষ দর্শনের জন্য সবাই একত্রিত হয়। এখন আবার কি হবে? চিন্তা করো না, লাড্ডু তো আনবো না, আমি ওই বাবাকে মিস করবো, তাই আমি কাঁদছি। আসা যাওয়া তো চলতেই থাকবে, এটাই তো জীবনের খেলা। এছাড়াও একটা সমাধান আছে, বলো। চলো চলো, এখন প্রতিমা বিসর্জনের জন্য যেতে হবে। না চাইলেও পাখিরা তার ঠোঁটের সাহায্যে গণেশজির মূর্তির দড়ি বেঁধে রাখে। তারপর সবাই মিলে মূর্তি বিসর্জনের জন্য জলের দিকে উড়ে যায়। প্রতিমার ভারী ওজনের কারণে হঠাৎ দড়ি ছিঁড়ে যেতে শুরু করে। সবাই শেষ নিঃশ্বাস পর্যন্ত দড়ি ধরে থাকে। তখন কোথা থেকে কিছু ঝাঁক পাখি এসে তাদের সাহায্য করে। এরপর প্রতিমা বিসর্জন করা হয়। আজ এই পবিত্র দিনে আমরা সবাই একসাথে, তাই আমি চাই এই বিসর্জনে আমরা সবাই বাপ্পার সামনে শপথ নিই, প্রকৃতি প্রদত্ত প্রতিটি মূল্যবান জিনিসকে ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করব, ক্ষতি করব না। তাই আমার সাথে তোমরা সবাই বলো, আজ থেকে আমরা অযথা ময়লা ছড়াবো না এবং কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করে দেব। আজ থেকে আমরা অযথা ময়লা ছড়াবো না, কোথাও ময়লা দেখলে তা পরিষ্কার করে দেব। আমরা এই শপথ নিই যে জল প্রকৃতির সবচেয়ে মূল্যবান একটি উপহার, যা ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। আমরা জল দূষিত করব না এবং এই পূজোয় আমরা বিশেষ খেয়াল রাখব, কারণ জল মূল্যবান। এটা দূষিত করা মানে আপনার ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাওয়া। আজ এই পাখি ও পশুরা মিলে যে শপথ নেয়, হয়তো মানুষরা জেনেও অজানা রাখার চেষ্টা করি। এরপর সব পাখিরা মন খারাপ করে বনে ফিরে যায়। তারপর হঠাৎ একের পর এক পাখি জালে আটকা পড়ে। আরে, এ কি হচ্ছে? দ্রুত পালাও, দ্রুত পালাও, শিকারী রাক্ষস এসেছে। এরপর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সব পাখি জালে আটকা পড়ে।
আমার নাম রাক্ষস শিকারী, আমার জাল ছেড়া কঠিন খুবই। আমরা এখন কি করব? এই রাক্ষসের মুখে যাওয়ার আগে ভগবান যেন আমাকে উঠিয়ে নেন। আরে এই পাখি বিপদ দেখলেই নেগেটিভ কথা বলে, কেন বলে না এই রাক্ষসকে তুলে নাও? এখন আর কোনো লাভ নেই, এখন তোমার ঈশ্বরও তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, ভগবান যদি এটাই চান তবে আমরা হাসতে হাসতে মরব, কিন্তু আমার গণেশের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। আমারও তো চলো সবাই মিলে গণেশজির প্রার্থনা করি। আরে করো করো, তোমার ভগবান চলে এলেও সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাক্ষস সমস্ত পাখিকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে সমস্ত পাখি গণেশের কাছে প্রার্থনা শুরু করে। চলো, তোমাদের সব নাটক হয়ে গেছে না, এখন আমি তোমাদের সবাইকে এক এক করে খাবো। রাক্ষস মোটা পাখিটাকে ফাঁদ থেকে বের করে নিয়ে আসে। সবার আগে আমি তোকেই খাবো। সমস্ত পাখি কাঁদে এবং গণেশের কাছে প্রার্থনা করতে থাকে। তারপর জল থেকে একটা শিখা বের হয় এবং গণেশের রূপ আবির্ভূত হয়। স্বয়ং ভগবানকে দেখে সবাই খুশি হন এবং তারপর গণেশ রাক্ষসকে পুড়িয়ে ছাই করে দেয়। তারপর সবাইকে আশীর্বাদ করতে করতে অদৃশ্য হয়ে যান। কেউ ঠিকই বলেছিলেন, বিশ্বাসের চেয়ে বড় শক্তি আর নেই। তুমি ঠিকই বলেছো, তাই বলো, সবাই বলো, গণপতি বাপ্পা কি জয়।